কোভিড-19 আমাদের পুরো পৃথিবীকে কোণঠাসা করে রেখেছে। এই মহামারী থেকে মুক্তি পেতে বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং এখনো চেষ্টা করে যাচ্ছে ভ্যাকসিন আবিষ্কার করার। যে শীর্ষ 8টি ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সেটি নিয়েই আজকের আলোচনা। ফাইজার বায়োএনটেক, এটি হচ্ছে একটি এমআরএনএ টাইপ ভ্যাকসিন। এটি 2টি ডোজ নিতে হয় এবং এটার এফিশিয়েন্সি হচ্ছে 90-94%। এবং যে দেশগুলো থেকে এটা ইনভেন্টেড হয়েছে সেগুলো হচ্ছে US থেকে ফাইজার এবং জার্মানি থেকে বায়োএনটেক। এরা দুজন মিলে এই ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনটা তৈরি করেছে। এটা মাথায় রাখতে হবে যে এফিকেসি রেট এক ভেরিয়েন্ট থেকে আরেক ভেরিয়েন্টে চেঞ্জ হয়ে যায়, যেহেতু এখানে প্রতিনিয়ত মিউটেশন হতে থাকে। এবং প্রতিটা ভ্যাকসিন অন্য আরেকটি ভেরিয়েন্টের ক্ষেত্রে 60-80% কার্যকারিতা দেখাতে পারে। এরপর যে ভ্যাকসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডার্না। মডার্নাও একটি এমআরএনএ টাইপ ভ্যাকসিন এবং এটারও 2টা ডোজ এবং এটার এফিশিয়েন্সি হচ্ছে 90-94%। এবং যে দেশ থেকে এটি ইনভেন্টেড হয়েছে সেটা হচ্ছে US। এরপর জ্যানসন নামের যে ভ্যাকসিন আছে সেটি নিয়ে আলোচনা করব। এটার টাইপটা হচ্ছে এটি ভাইরাল ভেক্টর ইউজ করে এবং এটার ডোজ হচ্ছে 1টি এবং এটার এফিশিয়েন্সি হচ্ছে 70-85%। এবং যেই কান্ট্রি থেকে এটা হয়েছে সেটা হচ্ছে US এবং বেলজিয়াম। এরপর হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা অথবা কোভিশিল্ড, এটাও ভাইরাল ভেক্টর টাইপ এবং এটার হচ্ছে আমার 2টা ডোজ। এটার এফিশিয়েন্সি হচ্ছে 70-90%। এবং যে দেশগুলো এটা ইনভেন্ট করেছে সেটা হচ্ছে UK এবং সুইডেন। স্পুটনিক ভ্যাকসিনের কথা, এটাও ভাইরাল ভেক্টর এবং এটারও 2টা ডোজ। এটার এফিশিয়েন্সি হচ্ছে 85-90%। এবং দেশ হচ্ছে রাশিয়া। এরপর হচ্ছে সিনোভ্যাক অথবা করোনাভ্যাক, যেখানে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ইউজ করা হয় ভ্যাকসিনটা বানানোর জন্য। এটার ডোজও হচ্ছে 2টা এবং এটার এফিশিয়েন্সি হচ্ছে 67-75%। এবং দেশ হচ্ছে চায়না। এরপর হচ্ছে নোভাভ্যাক্স, যেটা প্রোটিন বেসড ভ্যাকসিন এবং এটার ডোজ হচ্ছে 2টা। এটার এফিশিয়েন্সি হচ্ছে 85-89%। এবং কান্ট্রি হচ্ছে US। এরপর কোভ্যাক্সিন নামের ভ্যাকসিন, যেটিও ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ইউজ করে এবং এটার ডোজ হচ্ছে 2টা এবং শটস হচ্ছে 70-80%। এবং যে কান্ট্রি এটাকে ইনভেন্টেড করেছে সেটা হচ্ছে ইন্ডিয়া।